হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। জালান কমপ্লেক্সের কাছে পরপর দুটি গুদামে আগুন। ওই গুদাম দুটিতে তুলো মজুত রাখা হতো বলেই জানা গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 7টি ইঞ্জিন। তবে কি কারণে তুলোর গুদামে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। হ্যাঁ, আমি উপরে বিল্ডিং তলাতে সেলাই কাজ করি গেঞ্জি ফ্যাক্টরিতে। আমরা যেটা করি উপরে গেঞ্জি ফ্যাক্টরি, আর নিচে ছিল তুলোর কারখানা ছিল। হ্যাঁ, তুলোর ফ্যাক্টরি ছিল। দুটোর সময় আমরা খেয়েতে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে সব বলছে আগুন লেগে আগুন লেগে, নিচে নেমে দেখি নিচের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। কতজন কাজ করছে কোথায়? উপরে উপরে আমরা সেলাই 17-18 জন। কতজন মোট 18 জনের মতো কাজ করে। না, কেউ আহত হয়নি, কেউ আটকে হয়নি, সবাই নিচে নেমে গেছি। না না, ওটা কি জানা যাচ্ছে না।